আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিশ্বকাপের 31তম ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে শুরুতে 45.1 ওভারে 10 উইকেট হারিয়ে 204 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে 32.3 ওভারে 3 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করে 7 উইকেটের জয় নিশ্চিত করেছে পাকিস্তান। আজকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ব্যর্থতার প্রতিফলন দেখা গেছে বাংলাদেশ শিবিরে। ওপেনিং ব্যাটাররা ছিলেন ব্যর্থ, পাকিস্তানি বোলারদের দাপটে আজকেও মাত্র 23 রানে নিজেদের প্রথম সারির 3 উইকেটকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করেন মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যক্তিগত 56 রান আসে অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাট থেকে। অধিনায়ক সাকিব অনেক কষ্টে করেছেন 43 রান, এছাড়া ওপেনার লিটনের ব্যাট থেকে আসে 45 রান। সব মিলিয়ে শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 204 রান। 205 রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ওপেনিং পার্টনারশিপে 128 রান জড়ো করে আউট হন আবদুল্লাহ শফিক। আবদুল্লাহ শফিক ফিরলেও ফাকার জামানের ব্যাট ছিল দুর্দান্ত, 74 বল থেকে 81 রান করে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়ে আউট হন তিনি। মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিখারের অপরাজিত 26 ও 17 রানে ভর করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। এদিকে ম্যাচ হেরে খুবই হতাশ বাংলাদেশ দলের অভিজ্ঞ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তিনি বলেন, খুবই হতাশাজনক একটি বিশ্বকাপ পার করছি আমরা, আজকে পাকিস্তানের বিপক্ষেও হেরে গেলাম। আসলে এবারে বিশ্বকাপে আমাদের ব্যাটাররা কোনো ফর্ম দেখাতে পারছে না, আজকে শুরুতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছি। মাত্র 204 রানের লক্ষ্য নিয়ে বোলাররা এই ম্যাচ জেতাবে এটা আশা করাও বোকামি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।